নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ভিডিওটি ক্লিক করার জন্য আপনাদের ধন্যবাদ। তো ফ্রেন্ডস, আপনারা প্রত্যেকেই জানেন এই করোনা আবহের কারণে লকডাউন চলাকালীন আমাদের রাজ্যের তথা গোটা ভারতেরই ট্রেন পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে বেশ কিছু স্পেশাল ট্রেন চালানো হয়, তবে আপনারা প্রত্যেকেই জানেন রবিবার আমাদের রাজ্য এবং রেলের বৈঠক হয়, এবং 72 ঘন্টার পর কালকেও কিন্তু আমাদের রাজ্য এবং রেলের বৈঠক হয় এবং জানানো হয় 200টির বেশি ট্রেন কিন্তু চালানো হবে। এবং আজকে ফের বৈঠকে পুরোপুরিভাবে একদম জানিয়ে দেওয়া হয়েছে কোন ডিভিশনে কতগুলি ট্রেন চলবে, অর্থাৎ হাওড়া ডিভিশন, শিয়ালদহ ডিভিশন, খড়গপুর, বর্ধমান, ব্যান্ডেল, সমস্ত ডিভিশনে কতগুলি করে ট্রেন চলবে এবং কখন কখন চলবে আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো। তাই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী সমস্ত রকম সরকারি কর্মের খবর, সরকারি প্রকল্পের খবর সবার আগে পেয়ে যান। তো চলুন ফ্রেন্ডস, বিস্তারিত সব কিছু দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস দেখুন, আগামী বুধবার থেকেই চালু লোকাল ট্রেন এবং চলবে 181 জোড়া ট্রেন। রেল সূত্রে খবর, 181 জোড়া ট্রেন অর্থাৎ 362টি লোকাল ট্রেন চালানো হবে, অর্থাৎ রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন এবং কালী পুজোর আগেই চালু হচ্ছে এই পরিষেবা। আগামী 11 নভেম্বর বুধবার থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা ও মুখ্য সচিবের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্তই গ্রহণ করা হলো। রেল সূত্রে খবর, 181 জোড়া অর্থাৎ 362টি লোকাল ট্রেন চালানো হবে এবং আগামী সোমবার ফের রেল রাজ্য বৈঠক এবং যেখানে প্রকাশ করা হবে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, একই সাথে প্রকাশিত হবে টাইম টেবিল। তবে রেল সূত্রে খবর, নতুন টাইম টেবিল নয়, পুরনো টাইম টেবিল মেনেই চালানো হবে ট্রেন এবং আগামী মঙ্গলবারই প্রকাশিত হবে সেই নোটিফিকেশনস এবং সেখানেই যাত্রীদের জানিয়ে দেওয়া হবে কখন কখন ট্রেন চলবে। এবং রেল সূত্রে খবর, 181 জোড়া অর্থাৎ 362টি ট্রেনের মধ্যে বেশিরভাগ ট্রেন চলবে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে এবং কম ট্রেন চালানো হবে দক্ষিণ পূর্ব রেলে, তবে ধাপে ধাপে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। আপাতত হাওড়া ডিভিশনে চলবে 181টি ট্রেন, শিয়ালদহ ডিভিশনে চালানো হবে 228টি ট্রেন, দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর হাওড়ার মধ্যে চলবে 33 বা 34টি ট্রেন এবং ভিড় থেকে সংক্রমণের সম্ভাবনা কমাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশি সংখ্যায় লোকাল ট্রেন চালানোর পক্ষে সওয়াল করেছেন। তার মতে, বেশি ট্রেন চালানো হলে ভিড় কমবে, ফলে রোগ সংক্রমণের ঝুঁকিও কমানো হবে। লোকাল ট্রেন পরিষেবা শুরু করা নিয়ে গত কয়েকদিন ধরেই রেল এবং রাজ্য সরকারের মধ্যে দফায় দফায় বৈঠক চলেছে। কবে থেকে এবং কীভাবে লোকাল ট্রেন পরিষেবা শুরু করা হবে তা নিয়েও বৈঠক করা হয় চূড়ান্ত হওয়ার কথা, কিন্তু কীভাবে লোকাল ট্রেনে ভিড় সামাল দেওয়ার হবে এবং সামাজিক দূরত্ববিধি বজায় রাখা হবে তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, লকডাউন শুরু হওয়ার আগেই যে সংখ্যক লোকাল ট্রেন চলতো তার 1/3 লোকাল ট্রেন চালানো হবে এবং হাওড়া এবং শিয়ালদহ থেকে দৈনিক 200টির মতো লোকাল ট্রেন চালানো হতে পারে। কিন্তু লোকাল ট্রেনের ওপরে যে পরিমাণ মানুষ নির্ভরশীল তাতে এত কম সংখ্যক ট্রেন চালিয়ে যাত্রীদের মধ্যে দূরত্ববিধি রক্ষা করা সম্ভব হবে কিনা মুখ্যমন্ত্রী তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এবং নবান্ন থেকে আজ বৃহস্পতিবার তিনি বলেন, বেশি করে লোকাল ট্রেন চালালে ভিড় নিয়ন্ত্রণ করা সহজ হবে, সেক্ষেত্রে একটা ট্রেনে ওঠার জন্য সবাই তাড়াহুড়ো করবেন না, তবে ট্রেন চালানোর ক্ষেত্রে যাতে ভালোভাবে স্বাস্থ্যবিধি মানানো হয় এবং ট্রেনগুলি ঠিকমতো স্যানিটাইজেশন করা হয় সেই পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা, টোটাল 362টি ট্রেন চালানো হবে, যার মধ্যে হাওড়া ডিভিশনে চলবে 101টি, শিয়ালদহ ডিভিশনে চলবে 228টি এবং খড়গপুর ও হাওড়ার মধ্যে চলবে 33টি বা 34টি ট্রেন। অর্থাৎ এখানে আপনাদের কিন্তু কালী পুজোর আগেই চালু হবে এবং 11 নভেম্বর থেকে কিন্তু আপনাদের চালানো হবে এবং পুরনো টাইম টেবিল, অর্থাৎ যে টাইম টেবিলে ট্রেনগুলি চলতো সেই পুরনো টাইম টেবিল মেনেই কিন্তু চালানো হবে সমস্ত ট্রেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমে ভিডিওটি প্রকাশিত হয়েছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না এরকম নিত্যনৈতিক আপডেট পাওয়ার জন্য।